গতকালই কিন্তু মুক্তি পেয়েছে শখের ফার্স্ট ওয়েব ফিল্ম ত্রিভুজ। মানে এটা নিয়ে একটু কথা বলবো, মানে দাম্পত্য জীবনের গল্পই তো ত্রিভুজে উঠে এসেছে নাকি? দাম্পত্য জীবন কি, এটা আসলে তিন ক্যাটাগরির হ্যাঁ পরিবারের আসলে গল্প উঠে এসছে, কিন্তু এটা হচ্ছে একদমই একঘেয়েমি কোনো গল্প না। এটা যারা দেখেছে বা দেখছে তারা বুঝতে পারবে। আর আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল, কারণ এটা আমার ফার্স্ট ওয়েব ফিল্ম ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, এর আগে কেউ আমাকে কর্পোরেট লেডি হিসাবে দেখেনি। আচ্ছা, এখানে আমি একটা কর্পোরেট লেডির ক্যারেক্টার প্লে করছি, অ্যাট দ্য সেম টাইম বেশ ম্যাচিওর একটা ক্যারেক্টার। ফার্স্ট ওয়েব ফিল্ম বলে কথা আমি একটু আগেই যেটা বলছিলাম, তো এই ওয়েব ফিল্মটাতেই কেন কাজ করা, সাথে রেসপন্সটা কেমন এটা একটু জানতে চাই। রেসপন্স ভেরি গুড, মানে খুবই ভালো। আমি এটার প্রমোশনও আমাদের খুব ভালোভাবে হয়েছে, আর সবার একটা কিউরিয়াসিটি ছিল, যেহেতু এটা আমার ফার্স্ট ওয়েব ফিল্ম আমি নিজেও অনেক আশাবাদী ছিলাম। রেসপন্স আলহামদুলিল্লাহ ভেরি গুড। কেমন লেগেছে বা এই ওয়েব ফিল্মটাই কেন করা হয়েছে, কেন কাজ করা হয়েছে এই ওয়েব ফিল্মটাতে, এই গল্পেই কেন বেছে নেওয়া হলো যে এটা দিয়েই আমি ওয়েব ফিল্ম যাত্রাটা শুরু করব? ঠিক যাত্রাটা শুরু করব এরকম কিছু না, গল্পটা আমার কাছে ভালো লেগেছে। ওকে, গল্পটা আমার মনে হয়েছে যে ওটিটিতে আসলে আমরা অনেক টাইপেরই গল্প দেখি, কিন্তু এরকম সোশ্যাল থাকে না, যে পারিবারিক রিলেটেড গল্প খুব কম থাকে, সব থাকে অ্যাকশন থ্রিল বা সাসপেন্স এই টাইপের নিয়ে। বাট আমাদের এটা হচ্ছে গিয়ে খুব ফ্যামিলি বেসড একটা গল্প। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম একটু সাসপেন্সও আছে, মানে হোয়াটস নেক্সট এই জিনিসটা আসলে সবাই ওয়েট করবে দেখার জন্য যে কি হচ্ছে। বা যেহেতু নামটাই ত্রিভুজ, তিনটা পরিবারের তিনটা দাম্পত্যের গল্প নিয়ে, যে একজন আরেকজনের সাথে কীভাবে রিলেট করছে ওটা নিয়ে, সো ওটা শুনে আমার মনে হয়েছে না গল্পটা ইন্টারেস্টিং। আর আরেকটা কারণ ছিল, আমার ক্যারিয়ার অনেক লম্বা সময়, বাট আমার এন্টায়ার ক্যারিয়ারে আসলে শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের সাথে কোনো কাজ করা হয়নি। সো আমি যখন শুনলাম যে আমার সাথে জয় ভাইয়া কাজ করছে, তখন আমার মনে হলো যে ওয়াই নট, ভাইয়া অনেক বড় একটা আর্টিস্ট, আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারবো, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।